সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ভারতীয় ভিসা সম্পর্কে, বিশেষত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসা, সেটা সর্বশেষ খবর আজকে আমি আপনাদের জানাবো। তবে তার আগে চলুন আপনাদের নিয়ে যাই ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে অনেক আপডেট তথ্য তারা দেয়, তো সেখান থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো নিয়ে যাচ্ছি আপনাদের, দেখুন এই যে ইন্ডিয়া ইন বাংলাদেশ, হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা। এটা হলো ভারতীয় হাই কমিশন ইন্ডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ, ভেরিফাইড পেজ। দেখতে পাচ্ছেন এখানে তারা ভিসা সংক্রান্ত খবর দিয়েছে একটি, দেখুন এটা অক্টোবর মাসে দিয়েছে। ভারতীয় হাই কমিশন ঢাকা বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা করছে। বর্তমানে অনুমোদিত ভিসাসমূহ, মানে একটা তালিকা দিয়ে দিয়েছে তারা যে বর্তমানে অনলাইনে ভিসা কোনগুলো অনুমোদন দিয়েছে তারা। দেখুন মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, এন্ট্রি, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কর্মকর্তা, জাতিসংঘ কূটনৈতিক। অন্যান্য ভিসাগুলি শীঘ্রই চালু করা হবে। তার মানে ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসা এখনও চালু হয়নি, এটা শীঘ্রই চালু করা হবে বলে এখান থেকে বলা হচ্ছে আর কি। ঠিক আছে, আর একটা বাংলাদেশের যে ফেসবুক পেজ আছে, বাংলাদেশের সরকারের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ, এখানেও কিন্তু ভিসা সম্পর্কে একটা তথ্য দিয়েছে তারা অক্টোবর 10-এ। দেখুন এখানে কি বলছে, ঢাকার ভারতীয় হাই কমিশন বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা করছে। এখানেও তারা ওই তালিকাগুলো দিয়ে দিচ্ছে এবং শেষে কী লিখেছে দেখুন, অন্যান্য ভিসা শিগগিরই চালু করা হবে বলে দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়। তার মানে এখান থেকেও বলছে অন্যান্য ভিসা আর কি চালু হবে, যেহেতু এখানে ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসার কথা উল্লেখ নেই, তাই মানে আপাতত চালু হয়নি, এটা পরে হবে। আর এখানে দেখুন একটা লিঙ্ক দিয়ে দিছে তারা ভিসা সংক্রান্ত অনলাইনে কীভাবে করতে হয়, ভারতীয় হাই কমিশন থেকে এই যে লিঙ্ক, তো এই লিঙ্কটা আমি ভিডিওতে ডেসক্রিপশনেও দিয়ে দিছি। একদম প্রথমে যে লিঙ্কটা, সেখানে আপনারা ক্লিক করবেন সবুজ রঙের, আমার ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারেন। তো এটা নিয়ে আসলে আরেকদিন ভিডিও করতে হবে, তারপরেও হালকা একটু দেখিয়ে দিই। দেখুন ইন্ডিয়া ভিসা অনলাইন, এখান থেকে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ওভারভিউ আছে একটা, অনেক কিছু। এর জন্য আমি যদি সময় পাই আলাদা একটা ভিডিও করব, তবে আজকে অল্প করে একটু আলোচনা করে দিই। দেখুন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলাম। অল ইন্ডিভিজুয়াল ভিসা সিকার্স আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই, মানে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা করতে হবে আর কি। ইন্ডিভিজুয়াল, একজনের একটাই অ্যাপ্লাই করতে হবে, সেটাই বলছে এখানে। এখানে আরও বিস্তারিত লেখা আছে, আপনারা দেখতে পারেন। তারপর আছে ভিসা ক্যাটাগরিজ, মানে কোন কোন ভিসা আর কি, ঠিক আছে, সেগুলো দেওয়া আছে। তবে ট্যুরিস্ট ভিসা যেহেতু এখনও চালু হয়নি, এটা তো করা যাবে না। ভিসা প্রসেসিং টাইম, মানে যে সময়টা আর কি লাগবে। এখানে বলছে মিনিমাম অফ 3 ওয়ার্কিং ডেজ টু প্রসেস কেস, মানে 3 কার্য দিবস আর কি কমপক্ষে লাগবে। আর অন্যান্য ক্ষেত্র যদি না থাকে আর কি, আরও বিশেষ কিছু যদি কারণ থাকে, আরও বেশিও লাগতে পারে, সেটা বলছে। ফটো রিকোয়ারমেন্টস, দেখুন এখানে ফটো কীরকম হবে সেটা বলছে, অনলাইনে যদি আপনি আবেদন করতে চান ভিসার জন্য। ফরম্যাট JPEG সাইজ, দেখুন মিনিমাম 10 KB, ম্যাক্সিমাম 300 KB, এরকম হবে সাইজ। আর কি বলছে, দ্য হাইট অ্যান্ড ওয়েথ অফ দ্য ফটো মাস্ট বি ইকুয়াল, মানে উচ্চতা এবং কি প্রস্থ সমান হতে হবে ফটোর, সেটাই বলছে। তারপর বলছে ফটোশ্যুট, প্রেজেন্ট ফুল ফেস, ফ্রন্ট ভিউ, আইস ওপেন, মানে কি আপনার পুরো মুখটা দেখা যাবে এরকম ছবি হতে হবে। ফ্রন্ট ভিউ মানে সামনের ছবি থাকবে আর কি, সাইডে করে কোনো ছবি যদি তোলেন তাহলে কিন্তু সেটা গ্রহণ করবে না তারা, মানে সামনে থেকে ছবি তুলতে হবে। আইস ওপেন এবং চোখও খোলা থাকতে হবে আর কি, চোখ বন্ধ বা বন্ধ বন্ধ এরকম কিন্তু হবে না, চোখের মনে যাতে তারা বুঝতে পারে সেটাই বলছে। সেন্টার হেড উইদিন ফ্রেম অ্যান্ড প্রেজেন্ট ফুল হেড ফ্রম টপ অফ হেয়ার টু বটম অফ চিন, মানে বলছে মাথার যে চুল থেকে চিবুক পর্যন্ত আর কি, মানে পুরো মাথাটাই দেখা যাবে আর কি, কোনো অংশ একটু কাটা পড়লে কিন্তু সেটা তারা নাও নিতে পারে, ঠিক আছে, পুরো মাথা পরিষ্কারভাবে দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড শুড বি প্লেন লাইট কালার অর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে সাদা থাকবে বা লাইট কালার এরকম ব্যাকগ্রাউন্ড হবে, বেশি কমপ্লেক্স হলে হবে না। নো শ্যাডোস অন দ্য ফেস অর অন দ্য ব্যাকগ্রাউন্ড, মানে মুখের ওপর কোনো ছায়া থাকা যাবে না বা ব্যাকগ্রাউন্ডেও ছায়া এরকম থাকলে হবে না, ঠিক আছে, মানে পরিষ্কার একদম ক্লিয়ার একটা ছবি এরকম বলছে। উইদাউট বর্ডার্স, কোনো বর্ডারও থাকা যাবে না। তারপরে কি বলছে 9 নম্বর, আবারও মেক শিওর দ্যাট ফটো প্রেজেন্টস ফুল হেড ফ্রম টপ অফ হেয়ার টু বটম অফ চিন, এখানেও সেই কথা বলছে, মাথা পুরোটাই থাকতে হবে আর কি ছবিতে পরিষ্কার। আপনার পরে দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথমে আরও কিছু সামান্য আলোচনা করি। ফি ফর ইন্ডিয়ান ভিসা, এখানে ফি দিয়ে দিচ্ছে, এটাও দেখে নেবেন আপনারা ফি কীরকম। ফরেনার্স অ্যাক্ট, এখানে অ্যাক্ট দিয়ে দিছে, আইন, দ্য ফরেনার্স অ্যাক্ট 1946, এটা পরে দেখতে পারেন, অনেক বড়, এর জন্য আমি চেষ্টা করব আলাদা একটা ভিডিও অনলাইন ভিসার ওপর, ঠিক আছে। ভিসা প্রভিশন, টাইপ অফ ভিসা, এখানে সব দেওয়া আছে, ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট, বিজনেস, এমপ্লয়মেন্ট, স্টুডেন্ট, ফরেনার্স অফ ইন্ডিয়ান অরিজিন, ইন্টার্ন, ফিল্ম, মানে বর্ণনা দেওয়া আছে অনেক কিছু এখানে, কোনটার পিরিয়ড ফর হুইজ গ্রান্টেড, মানে গ্রান্ট হতে কত সময় লাগে, এন্ট্রি, সিঙ্গল মাল্টিপল ডকুমেন্ট রিকোয়ার্ড উইথ অ্যাপ্লিকেশন, কী কী লাগে, ঠিক আছে, এক্সটেন্ডেবল ইন ইন্ডিয়া, ইয়েস নো, এটা অনেক বিস্তারিত তথ্য। তো হালকা আমরা অন্য কিছুতে যাই এখন। টেকনিক্যাল ইনফরমেশন, দেখুন এখানে কি বলছে, এই ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে কি লাগবে, মজিলা ফায়ারবক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, উইন্ডোজ ভার্সন 9, মানে এই টাইপের সার্চ ইঞ্জিনে খুব সহজে এটা সাপোর্ট করবে সেটাই বলছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। applicant must also have Adobe Acrobat Reader version 7 or higher installed on your PC in order download, মানে Adobe Acrobat Reader খুব ভালো হবে আর কি, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনি করতে চান, কমপ্লিট করতে চান, তারপর ডাউনলোড করেন, এটা খুব ভালো সাপোর্ট করবে। তো পরে দেখবেন আপনারা, এই ওয়েবসাইটে গেলে আপনারা বিভিন্ন তথ্য পাবেন। তারপর কি, ইনস্ট্রাকশন ফর ফর্ম, এখানে দেখুন লম্বা ইনস্ট্রাকশন, অনেক কিছু বলা আছে এখানে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, দিস অ্যাপ্লিকেশন ফর্ম ইজ মেন্ট ফর দোজ ফরেনার্স হু আর অ্যাপ্লাইং ফর ভিসা ফ্রম আউটসাইড ইন্ডিয়া, মানে ফরেনার, বিদেশি, বাংলাদেশের সবাই তো ফরেনার, তাদের ক্ষেত্রে বলছে। এখানে আরও অনেক কিছু লেখা আছে। ইস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইজ মেন্ট ফর ওয়ান পারসন অনলি, মানে একটা ফর্ম শুধু একজনেরই, ঠিক আছে। সেপারেট অ্যাপ্লিকেশন হ্যাজ to be filed for each applicant, আলাদা আলাদা করতে হবে যদি একাধিক লোক হয়। এখানে অনেক কিছু আছে। তারপর কি, অ্যাপয়েন্টমেন্ট স্কেজিউলিং, ঠিক আছে, সাক্ষাৎকারের বিষয়টা আর কি ইন্ডিয়ান মিশনের সাথে। প্রসেসটাও বলে দিচ্ছে এখানে, প্রসেস ফর ফাইলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও আপনারা দেখবেন ভালো করে কীভাবে করতে হয়। ইউজফুল ওয়েব লিঙ্কস, এখানে আরও কিছু তারা বলছে কোথায় আরও তথ্য পাওয়া যাবে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানেও বিভিন্ন তথ্য পাওয়া যাবে ভিসা সংক্রান্ত। তারপর উপরের দিকে বাম দিকে দেখতে পাচ্ছি কি, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এখানে দেখি ক্লিক করে কি হয়, সম্ভবত অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবে আমাদের, হ্যাঁ দেখাচ্ছে। দেখুন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এখানে কি কি লিখতে হয় দেখুন, কান্ট্রি ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফর্ম, সিলেক্ট কান্ট্রি, এখানে আপনি কান্ট্রির নাম দিবেন, ঠিক আছে, যেমন বাংলাদেশ এরকম দিতে হবে। सिलेक्ट मिशन एट कौन मिशने धरून बांग्लादेश चिटागंग बांग्लादेश ढाका ढाका जो आबार आछे कि बांग्लादेश खुलना बांग्लादेश राजशाही बांग्लादेश सिलेट ढाका थेके जो क्यों है बांग्लादेश ढाका देबे से नैशनलिटी जातीयता कि आपनार कि अवश्य आमरा कि बांग्लादेशेर एटाई दिते होबे डेट अफ बार्थ तारपर जन्म कबे डेट मान्थ यार ठीक आछे यदि 15 तारीख है 15 देव डेट मान्थ यार एगुलो दिते होबे निजेरा देबेन ठीक आछे आमि आर देखलाम ना इमेल आईडी आपनार इमेल आईडी एखाने दिते होबे तारपर कि रि एंटार इमेल आईडी आबारो दिते होबे एक्सपेक्टेड डेट अफ अराइवल अराइवल जो एक्सपेक्टेड तारीख से दीते हैं भिसा टाइप ये कौन धरनेर भिसा से दीते हैं ठीक है टूरिस्ट भिसा है तो हमें टूरिस्ट सिलेक्ट करते हैं जार्नालिस्ट भिसा हमें स्टूडेंट भिसा टूरिस्ट भिसा तो एखोनो करेनी ठीक है कर ले जखन सेटा अनुमोदन देबे तखन सेटा सिलेक्ट करते हबे पारपास दिते हबे एखाने उपरे जे टेक्स्ट सेटा दिते हबे कन्टिन्यू दिले तारपर परेर पेजे निये जाबे। तो आमी समय थाकले चेष्टा करब अनलाइन भिसा प्रक्रिया निये आलादा एकटा भिडियो करार। तो टूरिस्ट भिसार जे विषयटा सेटा हलो एखोनो एटा चालू हयनि, तबे शीघ्रई दिते पारे, सम्भावना आछे, बला जाय ना। आबार करोना परिस्थिति कोन दिके मोड़े नेय, लकडाउन यदि परिस्थिति आरो खराब है आसले आमरा जानि ना, सबाई अनिश्चयतार मध्य आछि। तो एटा आपनारा मने राखबेन। এই इंडिया इन बांग्लादेश देखुन, এটা হলো ভারতীয় হাই কমিশন বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ। এখানে বিভিন্ন খবর দেয় বাংলাদেশ ভারত সংক্রান্ত, তার আপডেট বর্তমানে কি কি করছে, কার সাথে সাক্ষাৎ, সব পাওয়া যায় এখানে। ভিসা সংক্রান্ত তথ্য দেয়, আপডেট সব। অবশ্যই ফলো করবেন এগুলো আপনারা। আর ওয়েবসাইট যে দিলাম এখানে ঢুকে দেখবেন इंडिया हाई कमिशनर एटा फेसबुक पेज, तादेर वेबसाइटेও किन्तु आछे। आबार आर भिसार जो वेबसाइट लिंक सेटा किन्तु आमी दिए दिछि डिस्क्रिप्शने, एकदम प्रथम जे लिंकटा दिएछि नीलकालिर, ओखाने क्लिक करेई आपनारा सेखाने देखते पारेन, अनेक तथ्य आछे। तो एई छिलो आमार भिडियो। जदि भालो लागे अवश्यई लाइक करबेन, कमेंट करबेन, सबस्क्राइब करबेन। भालो थाकबेन सबाई, धन्यवाद।